যারা ঘন ঘন সর্দি কাশিতে ভুগছেন তাদের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকেরা ইনহেলার বা বাড়িতে পাম গ্যাস দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় রোগী কিছুদিন ইনহেলার নেওয়ার পর হঠাৎ করে সেগুলো বন্ধ করে দেয়। কিন্তু আপনারা এরকম একেবারেই করবেন না। যদি কোনো চিকিৎসক আপনাকে ইনহেলার বা পাম গ্যাস দিয়ে থাকেন তাহলে সেই চিকিৎসক লিখে দেবেন যে কতদিন এই গ্যাসগুলো নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সঠিক পদ্ধতিতে ওই সমস্ত গ্যাস ততদিন পর্যন্ত নেবেন। যদি আপনারা মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন তাহলে কিন্তু রোগী সম্পূর্ণভাবে সুস্থ হবে না এবং আস্তে আস্তে করে এই ঠান্ডা কাশির রোগটা বা শ্বাসকষ্টের রোগটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তাই আমরা আপনাদেরকে বলবো যে চিকিৎসক যেভাবে আপনাদেরকে ইনহেলার বা পাম গ্যাস দিতে বলবেন আপনারা সেরকম করেই ইনহেলার বা পাম গ্যাসটা নেবেন। নিজের মতো করে রোগী একটু সুস্থ হলেই হঠাৎ করে পাম গ্যাস বা ইনহেলার আপনারা বন্ধ করে দেবেন না। তবে অনেকের ধারণা থাকে যে ইনহেলার নিলে বারবার করে নিতে হবে বা একবার নিলে অনেক দিন ধরে নিতে হবে। আমরা আপনাদেরকে বলবো যদি আপনার পরিস্থিতি এমনই আসে যে আপনাকে ইনহেলার নিতে হবে তাহলে একমাত্র চিকিৎসকই আছেন যিনি কিনা এই সিদ্ধান্তটা নেবেন কতদিন এই গ্যাসটা চলবে এবং আপনার কবে বা কীভাবে এটা নিলে আপনার পরিস্থিতির সাময়িক বা অনেক দিন ধরে উন্নতি হবে। কাজেই আপনার এই সিদ্ধান্তটা সম্পূর্ণ চিকিৎসকের হাতে ছেড়ে দিন।